এছাড়াও সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। বরিশালে সকাল থেকেই অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা বিদ্যাদেবীর পায়ে অঞ্জলি নিবেদন করে সারা বছর ভালো পড়াশোনা এবং ফলাফলের প্রার্থনা করেন। ফরিদপুরের বিভিন্ন স্কুল, কলেজ এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজারীরা উপোস থেকে সকালে স্নান করে বিদ্যাদেবীর আরাধনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। ময়মনসিংহে পূজা উপলক্ষে শিক্ষার্থীরা বাণী অর্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। রাজশাহীতে বিভিন্ন শিক্ষাঙ্গনে ঘটা করে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। এছাড়াও জামালপুর, যশোর, নড়াইল, জামালপুর সহ বিভিন্ন জেলার মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা সহ পূজারীরা বিদ্যাদেবীর আরাধনার আয়োজন করে ভক্তরা।